গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি। তো দেখো, সকাল সকাল আমি মায়ের জামা কাপড় এখানে মেলতে চলে এসেছি। মা স্নান করে নিয়েছে, তো মায়ের স্নানের পরে যেগুলো আমাদের জামা কাপড় কেচে দিয়েছিলো সেগুলোকে সব মেলছি। আর মনে হলো পেছন থেকে কেউ আমাকে ডাকলো, তাই একটু তাকিয়েছিলাম, তারপরে দেখলাম যে না, কেউ ডাকেনি। তো সেই জন্য এখন আগে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো। তো আজকে খুব মেঘলা ওয়েদার, তোমরা দেখে বুঝতেই পারছো, আর দুদিন ধরে তো ভীষণই বৃষ্টি হচ্ছে। তো দেখো, আমি জামাকাপড়গুলো মেলে দেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নেবো, আমি খাবো এখন ম্যাগি। তো সেই জন্য এখন ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, আর মা আর ভাই সবাই আলাদা আলাদা টিফিন করবে। ভাই ম্যাগি খায় না, তো এবার আমি ইয়াপ্পিটাও পাইনি, আর অন্য কোনো দোকানে যেয়ে খোঁজাটা এবার আমার পসিবল হয়নি। তো সেই জন্য ভাই ছাতু খাবে, আর মা মুড়ি আর ডাল খাবে, সেটা বলেই রেখেছে। ডালটা করা আছে আগের দিনের, তো মা স্নান করে এসছে, মা একটু পরিষ্কার হয়ে নিয়ে ওগুলো করবে। তো মা আজকে যেহেতু সমস্ত কাজ করে রেখেছে, তো আমি ভাবলাম যে আমি আমার ব্রেকফাস্টটা নিজে নিজে বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে, আর সাথে আমার ব্রেকফাস্টটাও বানানো হয়ে যাবে। তো দেখো, ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে নিচ্ছি। আর চলো, ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি আমার রেডি, এখন আমি খাবো আর তোমাদের সাথেও একটু কথা বলবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার, আর 12 তারিখ আজকে। তো আজকে ঠিক এখন 10:30 বাজে, এখন থেকেই আমি আমার ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। তো সকাল থেকে মা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছে। এই 2-3 দিন হলো মা সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছে আমি ঘুম থেকে ওঠার আগে। আর তোমরা তো জানোই যে আমার ঘুম থেকে উঠতে মোটামুটি 8টা বেজে যায়। তো ঘুম থেকে উঠে দেখছি যে মায়ের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, তাই মা এখন স্নানে ঢুকেছিল। তো আমি জামাকাপড়গুলো মা কেচে দিয়েছিল, সমস্ত জামাকাপড়গুলো মেলে দিয়েছি, আর ম্যাগিটা বানিয়ে নিলাম যে আমি নিজের খাওয়াটা নিজে বানিয়ে নিই, তাতে মায়ের একটু কাজ কমে যাবে, খেয়ে নেবো, নিয়ে তারপরে স্নান করে পুজো দেবো। এই মোটামুটি এখনকার প্ল্যান। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, ভাই আজকে মেবি ছাতু খাবে, আর মাও মনে হয় ছাতু বা মুড়ি এই ধরনের কিছু খাবে। তো চলো আমি আগে আমার খাওয়ারটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে স্নান করে এসে দেখা করছি। করতে হবে আমাকে পুজোটা শুধু, তো স্নানটা আমি ভাবছি খেয়ে দিয়ে নিয়ে করে নেব। কিরম ধোয়া উঠছে দেখছো, তো এখন খাওয়া যাবে না, এটাকে একটু ঠান্ডা করে তারপরে খেতে হবে। তো চলো আমি খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর দেখা করছি। সো ফ্রেন্ডস, স্নান করে চলে এসেছি। এখন দেবো পুজো। আর 2 দিন ধরে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো, মানে শুকনো জিনিসগুলো পর্যন্ত জলে কালকে ভিজেছে আমাদের। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে বাইরে কীরকম রোদ উঠেছে আজকে। আর মোটামুটি 3 ঘন্টা মতন এরকম রোদ থাকলে সব শুকিয়ে যাবে, তো সেগুলো আবার আজকে রোদে দিতে হয়েছে। কালকে সব জিনিস ভিজে গেছিলো, সেগুলো আবার আজকে আবার সবগুলো বের করে করে রোদে দিতে হয়েছে। আর কিছু জামা কাপড় তো আজকেরও আছে, চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো পুরো তো চলে এসেছি মন্দিরের সামনে, ঠাকুরকে আমার স্নান করানো হয়ে গেছে। এখন ফার্স্টে আমি গণপতি বাপ্পাকে তিলক কেটে দিচ্ছি, আর সিঁদুরের তিলক কাটছি। তো সমস্ত ঠাকুরকে তিলক কাটার জন্য আমি চন্দনও বেটে নেব। তো এখন দেখো, আগে গণেশ ঠাকুরকে আমি তিলক টিলকগুলো পরিয়ে নিচ্ছি, তারপরে একবারে চন্দন পাটাটা বের করে তার আগে হাত একটু ধুয়ে নেবো। এই দেখো, চন্দন পাটা বের করে নিয়েছি আর হাতও ধুয়ে নিয়েছি, এবার আমি চন্দনটা বেটে নেব। চন্দনটা বেটে নিয়ে আমি নারায়ণ, তারপরে আরও যে সমস্ত মানে শিব ঠাকুর সবাইকে আমি চন্দন পরিয়ে দেব। তো চন্দন পরানো আমি স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে আমি নারায়ণকে পড়াচ্ছি, তারপরে শিব ঠাকুর, তারপরে একে একে কার্তিক ঠাকুর, তারপরে তোমার গুরুদেব, সবাইকে আমি চন্দন পরিয়ে নিলাম। এবার আমি ফুল, তো এখন জানোই যে হচ্ছে ফুল আনছি না আমি, শুধুমাত্র বৃহস্পতিবার করেই আনছি, কেন বলা যায় না ফুলের সাথে আবার কোন ভাইরাস চলে আসে না আসে। আর এখন আমি ঠাকুরকে আগে ভোগগুলো দিয়ে দেবো। তো আজকে নকুলদানাই ভোগে দিচ্ছি, আর অন্য কোনো কিছু আনিনি। আর বলতে হয় না, এখন আমি বাজারেও মোটামুটি 7-8 দিন বা 9 দিনের গ্যাপে গ্যাপে যাচ্ছি, তো অনেক জিনিসই বাড়িতে হচ্ছে ফুরিয়ে যাচ্ছে। আর এখন একটু সেভ করেই চলার চেষ্টা করছি, যাতে একটু কম পয়সা খরচ হয়, সেই জন্য যাতে সেভিংসটা বেশি থাকে, কেন কখন কি কার কি হয়ে যায় বলা যায় না। আর আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার, এমন কিছু বেশি আমাদের আয় নয় যে আমরা প্রচুর 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 টাকা এদিক ওদিক রেখেছি, তো যে কোনো জায়গায় হাত দিলে আমি টাকা পাবো, তারই জন্য এখন একটু সেভ করেই চলছি। আর আমি তোমাদেরকেও সাজেস্ট করবো যে মোটামুটি যেটুকুন না দরকার হলে নয় সেটুকুন রাখো, সেটুকুন রেখে মানে কেনো বা খাও, আর বাদ বাকিটা
সেভ করে রাখো। আর দেখো এখানে আমি প্রদীপ এখন নিয়ে নিয়েছি, প্রদীপটাতে আমার আবার সলতেটা আজকে শেষ হয়ে গেছিলো, মানে ফুরিয়ে গেছিলো, তো সেই নতুন সলতে দিচ্ছি। আর এটাতে একটু অন্য টাইপের মানে সলতেটা লাগাতে হয় ভেতর দিয়ে, তাই জন্য সলতেটা আমি এখন লাগিয়ে দিলাম। আর এখন আমি দিয়াবাতিটা করে নেব। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে নিয়ে ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের একদম ফেভারিট কর্নারে, আর সকাল থেকে তোমাদের সাথে সেইভাবে গল্প করতে পারিনি, তাই এখন ক্যামেরাটা খুলে বসলাম যে গল্প করব। এখন ঠিক রড 12টা বাজে, মা খাওয়া দাওয়া করে নিয়েছে, মা গেছে রান্না করতে, আর কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তার আগে কিছু কথা আছে সেটা তোমাদের সাথে একটু বলে নিই। সেটা হচ্ছে আজ কয়েকদিন হলো আমি সকালবেলায়, আমার তো জানোই, এমনি যারা পুরনো আমার ভিউয়ার্সরা তারা তো জানোই যে আমার ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে যায়, 8টা বাজে, কোনো কোনো দিন 8:30টাও বেজে যায়। তো যাই হোক, 8টার সময় উঠে প্রত্যেক দিনই দেখছি যে মায়ের সব বাসি কাজগুলো সারা, যেমন ডাস্টিংয়ের কাজ বলো বা ঘর মুছে রাখা বলো, যেগুলো আমি করি সেগুলো মায়ের করা হয়ে যাচ্ছে। তো উঠে একটু আমি বললাম মাকে যে তুমি প্রত্যেক দিন করতে যাও, কারণ একটা একসাথে যদি অনেকগুলো কাজ করো দেখো সেটাতে একটু মানে মানে প্রেশারও পড়ে, তো আমি কিছুটা কাজ করি কিছুটা তুমি করে নেবে, তাহলে আমাদের দুজনেরই সুবিধা হয়। তো মা বললো না ঠিক আছে তুই প্রত্যেকদিন করিস, তাই আমি করে নিচ্ছি, কয়েকদিন হলো আমার কোনো অসুবিধা হচ্ছে না তো করে নিচ্ছি। তো মা যেহেতু ওগুলো করে নিয়েছিল, কালকে প্রচুর মানে জামা মানে একটা জামা কাপড়ও শুকায়নি, দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি বলতে কি বলবো, পরশুদিন যাও বা হয়েছে, কালকে এত বৃষ্টি হয়েছে মোটামুটি প্লেন যাচ্ছে। তো যাই হোক, সেই কালকে বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি ধরো 12টার সময় একটু গুটি মানে এক কষলা বৃষ্টি হলো। তো আমি জামা কাপড়গুলো তুলে আনতে আবার রোদ উঠে গেল। তো মা বললো যে কেন জামা কাপড়গুলো তুললি, আবার শুকিয়ে আবার মেলতে হবে? এই বলতে না বলতে মোটামুটি 12:30টা নাগাদ থেকে পুরো ঘন মেঘে মানে ঢেকে গেল, আমরা তো আর জামা কাপড় কিছু বেরি করিনি। তারপরে মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে 1:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি যখন কমলো প্রায় 4টে, আর তারপরে আবার সন্ধেবেলার দিকে বৃষ্টি, মানে বুঝতেই পারছো পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এখন ফ্যান অল্প একটু মানে আজকে যেহেতু রোদ উঠেছে গরমটাও মানে হয়তো আর একটু পর থেকে ফিল হবে, তো এখন একটু হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়েছি, আর ভালো লাগে দেখবে স্নান করে উঠে একটু হালকা করে ফ্যান চালিয়ে দিয়ে বসে থাকতে। তো একটু হালকা করে ফ্যান চালিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে বসলাম। আর বাকি যে কালকের কিছু জামা কাপড় আছে, মানে আমাদের যেগুলো এমনি মনে করো মায়ের যেগুলো একটু হাত মোছা টোছা মানে ন্যাকড়া থাকে, সেগুলো পুরো ওই বাইরে যে গ্রিলটা আছে সেই গ্রিলে দেওয়া ছিল পুরো ভিজে গেছে, তো সেগুলো সব বের করে করে আজকে রোদে দিতে হলো। তারপরে আজকেরও কিছু জামা কাপড় কাচা আছে, তারপরে আবার পরশু দিন আমি বেড কভার তারপরে পিলো কভার সব চেঞ্জ করেছি, আমি মোটামুটি 7-10 দিন হয়ে গেলেই চেঞ্জ করে দিই, কিন্তু সেগুলো মানে কালকে একটা চাদর কাচা হয়েছে, আজকে আবার সমস্ত পিলো কভারগুলো কাচা হয়েছে। মা একদিনে করে না, কেন কি জল টলেরও ব্যাপার থাকে, তো মা কোনোদিন দুটো চাদর যেহেতু আমরা পাতি একদিন একদিন করে চাদর কাচে, আর একদিন শুধু রাখে শুধু পিলো কভারগুলো কেচে দেওয়ার জন্য, মানে এই 3টে বালিশে 6টা কভার হয় সেই কভারগুলো কেচে দেওয়ার জন্য। তো সেগুলো আজকে কাঁচা হয়েছে, এবার দেখা যাক কতক্ষণে কি শুকায়, কিন্তু মোটামুটি আজকে সূর্যি মামা আছে আর আকাশে মেঘও আছে, কেন কি আবহাওয়া দপ্তর আমি কালকে না পরশুদিন বোধহয় হ্যাঁ পরশুদিন নিউজ দেখছিলাম, তো পরশুদিন নিউজে দেখলাম যে এই 1 সপ্তাহ কলকাতাতে বৃষ্টিপাত হবে, আর হতে পারে কালবৈশাখী ঝড়ও হতে পারে, কিন্তু কালবৈশাখী ঝড়টা যাই হোক এই দুদিনে আসেনি, আর বৃষ্টি তো হতেই পারে। তো চলো এখন মা কি রান্না করছে সেটা দেখে নিই, আর কিছু স্পেশাল আইটেম হলে তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাঘরের দিকে যা, আজকে কি কি রান্না হচ্ছে? মুসুরির ডাল করব, আলু পোস্ত, আর হচ্ছে ডিমের অমলেট, আর তোকে একটা পোচ করে দেব আগেটা। হ্যাঁ কেন, আমার পোচটা বেশি ভালো লাগে। তো চলো মা কিভাবে আলু পোস্তটা বানায় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো আলু পোস্ত বানানোর জন্য মা তেল বসিয়ে দিয়েছে, আর তেল হচ্ছে সর্ষের তেল, তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসতেই মা তার মধ্যে দিয়ে দিল 5 ফোড়ন, এখানে আমরা 1 চামচ 5 ফোড়ন দিয়েছি ছোটো চামচের, এবং তারপরে একটু হালকা হাতে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আলুর টুকরোগুলো ছেড়ে দেওয়া হবে। এবার আলু পোস্ত তো আর শেখানোর মতন সেরকম কিছু নয়, তবে আমরা আজকে যেহেতু এটা বাড়িতে তৈরি করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কী প্রসিডিওরে করছি, হতে পারে তোমাদের প্রসিডিওর এক হতে পারে বা একটু আলাদাও হতে পারে।
তো দেখো আমরা যেহেতু হলুদ দিয়ে খাই তো একটু হলুদ গুঁড়ো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারই সাথে আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা কিন্তু স্বাদ মতন আমরা ইউজ করছি, তোমরাও তোমাদের স্বাদ মতন ইউজ করবে। এবার বলে রাখি যারা হলুদ দিয়ে খেতে চাও না তারা কিন্তু হলুদটা স্কিপ করতে পারো, তাতে সাদা পোস্ত হবে। তো এবার একটু হালকা হাতে নেড়ে নেবো এবং আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দেখো এখানে পোস্তটা আমরা ঢেলে দিলাম। পোস্তর মধ্যে কিন্তু আমরা তিনটে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার দেখো একটু হালকা হাতে নেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা আমরা একটু বেশি খাই বলে আমরা এখানে চিনিটা একটু বেশি পরিমাণে ইউজ করি, তোমরা যদি চিনি কম খেতে চাও তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী চিনিটা দেবে। তো চিনিটা দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে আমাদের। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমরা একটু এটাকে সেদ্ধ হতে দেবো, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এবং তারপরে আমরা একদম, আমরা যেহেতু ড্রাই খাই তো আমরা ড্রাই, এই দেখো একদম ড্রাই আলু পোস্ত নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু ভাত ভাজা খেয়ে নিচ্ছি, আর মা এখানে ডিমের পোচটা করে দিয়েছে, আমার একটু ডিপ ফ্রাইড ভালো লাগে তাই মা একটু দুদিকটাই ভালো করে ফ্রাই করে দিয়েছে। তো এই ভাত ভাজাটা খেয়ে নেওয়ার পরে তারপরে আমি আবার ডাল আলু পোস্ত দিয়ে খাবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, আর ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করে আমার কমেন্ট বক্সটা ভরিয়ে দিও। আর যারা আজকে আমার পরিবারকে নতুন দেখছো তারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যেও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।